সিনেপপের পদে করলে কাঠি পেছনে তারা করবো নিয়ে ভিক্টর ব্যানার্জির লাঠি, ঢঙ্গের পাচাটা বন্ধ না করলে ফিউচারে তোমারও হাতে ধরতে হবে বাটি। দাদা ওয়েব সিরিজে ভিউজ দরকার, তাই লোকে সেন্টিমেন্টকে অস্ত্র করে সব সাউথ নর্থ ফালতু কন্ট্রোভার্সি করছো, ধরে ফেলেছি। সে একটা অসাধারণ হাসির ভিডিও বানিয়েছে যেটা দেখে আমার হাসি পাইনি। সরি ভাই, দুঃখিত, আমি হাসাতে পারিনি। প্রথমেই বলে দিই, সিনেবাব মৃন্ময়দার কাছে আমার আন্তরিক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আমি ছোটবেলায় শুনেছিলাম যে অনেক মানুষের হাঁটুতে বুদ্ধি থাকে, সো আজকে প্রমাণও পেলাম। না ভিডিও লাস্টে দেখিস, প্রমাণ আছে, প্রমাণ আছে। কন্ট্রোভার্সি 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 আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট কন্ট্রোভার্সি লাইকস মি, আই ক্যান্ট অ্যাভয়েড। গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা থেকে আমি রাহুলকে সাপোর্ট, আমি কাউকেই সাপোর্ট করিনি, আমি জাস্ট মৃন্ময়দাকে একটাই কথা বলেছি, দাদা বাচ্চাদের মতো এই নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল করো না। আমি জাস্ট এই কথাটা বলছি, এটা হলো বাচ্চা পানা যে তোমাকে ডাকেনি বলে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল আলাদা, কারণ সাউথ বেঙ্গল পেরিয়ে যখনই নর্থ বেঙ্গলের দিকে যায় তখনই আপনাদের চোখে ছানি পড়ে যায়। আমি শুধু একটাই কথা ভাবি, একটা মানুষ এত বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এত বড়, আমাদের থেকে কত সিনিয়র হচ্ছে মৃন্ময়দা, তা সত্ত্বেও কথাবার্তাগুলো পুরো বাচ্চাদের মতো। পূর্ণিমা সন্ধ্যায় জি বাংলারি পর্দায় বা ডাকলো না। আসলে কি ব্যাপারটা বলতো, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, আর তুমি যদি সবারকে কাঠি মেরে বেড়াও, পুদে বাস ঢুকিয়ে বেড়াও, তো কোন মানুষ তোমাকে মনে রাখবে, কোন মানুষ তোমাকে ডাকবে? আমি শুধু কিরণদার ভিডিওটা দেখলাম, তুমি যে জি বাংলায় কাজ করেছো, মিরাক্কেলে কাজ করেছো, ওখানেই নাকি তোমাকে অনেকজন সহ্য করতে পারে না। আসি দাদাগিরিতে, দাদাকে ডাকে না, দাদা খুব ভালো আর বাকি সবাই পৃথিবীর খুব খারাপ। একটা সিক্রেট বলি, জি বাংলায় অনেকেই তোমায় সহ্য করতে পারে না, ইভেন যেই শো থেকে তুমি পপুলারিটি পেয়েছিলে সেই শো এর লোকজনই তোমায় গালাগালি দেয়। একটা না মানুষের না ব্যবহারটা আসল থাকে, তুমি কাজ অনেক বড় হচ্ছ, অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিচ্ছ, কিন্তু তোমার না ব্যবহারটা মানুষের পরিচয়, এটা সবসময় মনে রাখবে। চুলকানি বুদ্ধি যদি তোদের থাকে, সেখানে চুলকে ঘা করে তাদের বার্নল ঢালার দায়িত্ব আমি খুব ভালো করে পালন করতে পারি। আচ্ছা দাদা, তোমাকে আমি লজিক বোঝাচ্ছি, তোমার তো লজিক লজিক খুব খেলতে ভালো লাগে। এইসব শুটের ডিসাইড হয় আগের দিন, মানে দুর্বাদীর ভিডিওটা দেখো তুমি বুঝতে পারবে। দাদাগিরি শুটিং হয়েছিল 3rd May, আর আমার কাছে একটা মেল আসে 2nd May ওই বিকেলবেলা অ্যারাউন্ড 5টা 6টা নাগাদ। তো মেলটা হলো এটা, সেখানে লেখা ছিল, হে দুর্বা, দিস ইজ এই ফ্রম জি বাংলা দাদাগিরি টিম, উই আর অ্যারেঞ্জিং আ ইউটিউবার স্পেশাল এপিসোড টুমোরো, সো উই নিড ইউর কন্ট্যাক্ট নাম্বার টু গেট ইন টাচ উইথ ইউ, প্লিজ রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংকস অ্যান্ড রিগার্ডস। তো আমি এই মেলটা পাই, আমি কি ভাগ্য ভালো, আমি ওই টাইমটা চেক করেছিলাম, অ্যান্ড আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম বিকজ স্প্যাম মেলস এরকম ঢুকতে থাকে, তো আমি নাম্বারটা আমার দিয়েছিলাম। তো অ্যারাউন্ড 7টা কি 7:30 নাগাদ আমি বাইরে ছিলাম, একটা ক্যাফেতে ছিলাম, তো সেখানে একটা ফোন আসে যে বললো আমি দাদাগিরি টিম থেকে বলছি। প্রথম কথাই আমাকে যেটা জিজ্ঞাসা করলো, তুমি এখন কোথায় আছো? তো আমি যেহেতু কলকাতায় তখন ছিলাম, আমি বললাম কলকাতাতেই আছি। তো আমাকে বললো, আমরা একটা এরকম ইউটিউবার স্পেশাল এপিসোড অ্যারেঞ্জ করছি, আমরা তো ভেবেছি তোমাকে ইনভাইট করবো, তো এইটা নিয়ে আমরা তোমার সাথে একটা ভিডিও কলে রাতে ফোন করবো, কথা বলবো, তুমি ফ্রি থাকো, ফ্রি থেকো। এবার 3 তারিখে সকালবেলা কলকাতায় একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো আমার তখন ঘুমটা ভেঙে গেছিলো। 8টা নাগাদ আমি কি মনে হলো, আমি ফোনটা জাস্ট চেক করলাম, ফোন চেক করতে গিয়ে দেখি তখন ওখানে কিন্তু আমাকে টেক্সট করে রেখেছে, হোয়াটসঅ্যাপ করে রেখেছে, এই যে এইটা লিখেছে যে DRR স্টুডিও রাজারহাট উইদিন 12, এসো বাকি কথা কালকে বলছি। দেখলে তো, মানে শুটের আগের দিন ডিসাইড হয় যে কোন ক্রিয়েটারকে ডাকবে বা ডাকা হয়, এবার তুমি থাকো কোন দূরে, এবার তোমার জার্নি করতে মিনিমাম 11 ঘন্টা থেকে 10 ঘন্টা লাগবে, তাও মানে কম বা বেশি বললাম হয়তো। এবার তোমাকে যদি আগের দিন রাতে বলে, হ্যালো মৃন্ময় স্যার, আপনি একটু কালকে দাদাগিরি শুটে আসুন, এখন 12টা বাজে, তাও কোনো প্রবলেম নেই, আপনি কালকে 12টার মধ্যে, মানে তুমি আসতেই পারতে না, মানে এর জন্য দুর্বাদীকে জিজ্ঞেস করেছো তুমি কোথায় আছো, কলকাতায়, তো এটা তুমি বোঝো না। কলকাতায় যদি কোনো লোকের, কোনো ভদ্র লোকের 5-6 তলা একটা বাড়ি থাকে, ওই বাড়ির ছেলে পড়াশোনা করে না, কারণ সে ভালো করে জানে ওই বাড়ির ভাড়া দিয়ে সে কেন তার 14 পুরুষ বসে বসে খাবে। দাদা কোথাকার কলকাতার ছেলে, এগুলো কি লজিক দাদা, আমারও তো ফ্ল্যাট আছে, আমি কি মানে কাজ করবো না, তবে আমি এগুলো ভাড়া দিয়ে আমি তবে থাকি, আমি তো কলকাতার ছেলে। কলকাতার ছেলেরা অনেক দূরে দূরে গিয়ে কাজ করে, অনেক দূরে দূরে গিয়ে, অনেকজন কলকাতায় আসে, আবার অনেকজন কাজের জন্য কলকাতা ছেড়ে অন্য জায়গায় যায়, মানে কোনো লজিক নেই। কলকাতার ছেলেরাও খাটে, মানে বসে বসে টাকা পাওয়া খায় না। নিজের জায়গাকে বড় করতে গিয়ে অন্য জায়গাকে ছোট করার কোনো প্রয়োজন হয় না। বহু মানুষ নিজের কাজের মাধ্যমে নিজের জায়গাকে বিশ্ব দরবারে নিয়ে গেছে, আর মানুষকে বেটার অপরচুনিটির জন্য এক এক জায়গায় যেতে হয়। বলিউড কেন মুম্বাই থেকে কলকাতা আসছে না বলে কান্নাকাটি করলে হবে? কমন সেন্স নাই তোমার? এবং রইল কলকাতা এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলো বাদে সেভাবে ভাবা হয় না, এটা নিয়ে অন্যভাবেও বলতে পারতে, লোকে সেন্টিমেন্টে সুশ্রী না দিয়ে আর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের ঝামেলাটা শুরু না করলেও পারতে। এই কথাটা একটু সাইডে রেখে আরেকজন গান্ডুর কথা যাই, যে প্রিয়র বিটের পাগলা ড্যাশ, তোমরা ঠিকই ভেবেছো, তার নাম ইসাইল, ও ভাই কোনো কিছু নেই,
টানলো দুর্বাদিকে। আবার এইদিকে দাদাগিরিতে নাকি সব পপুলার ক্রিয়েটারদেরকে ইনভাইট করা হয়েছে। আরে ভাই দুর্বাদে কোথায় পপুলার, দুর্বাদের থেকে তো বেশি পপুলার সিনেমা। দুর্বাদিকে ডেকেছে, এটা দাদাগিরির খুব বড় ভুল হয়েছে। দুর্বাদি গেছে, এটা খুব বড় ভুল হয়েছে। ও আজীবন গান্ডু গান্ডুই থাকবে। কিন্তু দুর্বাদের ভিডিও ভালো মতো করে দেখি। আর দুর্বাদেকে আমি তবে থেকে চিনি যবে থেকে দুর্বাদে মার্কেটে এসেছে। আর এই দুর্বাদেকে মার্কেটে একমাত্র একজনে এনেছে, সেটা হচ্ছে বস্তির ছেলে পচা। এই মালটা গান্ডু আছে, গান্ডুই থাকবে। এই চ্যানেল কে সাবস্ক্রাইব করে? 30,000 সাবস্ক্রাইবার না কত সাবস্ক্রাইবার আছে মনে হয়? কোন গান্ডুগুলো সাবস্ক্রাইব করে একে? তো এক কথা আমি এটাই বলতে চাইছি কি যে দুর্বাদে শুধুমাত্র ভাইরাল হয়েছে প্রথম দিকে পচার জন্যই। পচা যদি ওকে প্রমোট না করতো, ওকে যদি শাউট আউট না দিত, ওর সাথে যদি কোলাবোরেশন না করতো, তাহলে হয়তো আজকে দুর্বাদের নামে আমরা কাউকে চিনতেই পারতাম না। এখন আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা কিন্তু আমার কাজ দেখেছে, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, বা যারা আমার ভিডিও দেখে, বা যারা আমাকে চেনে। এই দুটো স্ক্রিনশট দেখছো, এগুলো কিন্তু রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি আমার ভিডিও শেয়ার করেছিল 2019-এ। তারপরেও কিন্তু একবার না একাধিকবার আমার ভিডিও শেয়ার করেছে তাদের টাইম লাইনে, টুইটারে। আমার এই কাজটা মিমি চক্রবর্তী রিটুইট করেছিল, তার সাথে লিখেছিল, দিস ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট সিন অফ মাই লাইফ, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক। তাই নয়, 2020-তে যখন আমার 10,000 সাবস্ক্রাইবার আমাকে কিন্তু স্টারের থেকে অ্যাপ্রোচ করেছিল, তারা আমার অনলাইন অডিশন নিয়েছিল, তাদেরকে আমি ভিডিও করে পাঠিয়েছিলাম, তারপরে তারা আমাকে লুক টেস্টে রেখেছিল। আমি কিন্তু এন্টিমন স্টুডিওতে গেছিলাম, যে বিনা পানি যে সিরিয়ালটা এখন হয় সেটার কিন্তু লিডের জন্য আমি কিন্তু লুক টেস্ট দিয়ে এসেছিলাম অলরেডি। তারপরেও কিন্তু আমি স্টার থেকে আমাকে অনেকবার ডেকেছে, আমি অডিশন দিয়েছি, SBF থেকে ডেকেছে তাদের কোনো প্রজেক্টের জন্য, আমি কিন্তু SBF এর অফিসে আরো দুবার গেছি। এগুলো কিন্তু ইউটিউবের জন্যই হয়েছে, মানে ইউটিউব থেকে তারা আমাকে দেখেছে আর সেই জন্যই কিন্তু তারা আমাকে অ্যাপ্রোচ করেছে। আজ তুমি বলো, আজ যদি কারোর কম সাবস্ক্রাইবার হয় তাকে যদি ডাকা হয়, আর তারপরে যদি তাকে একটা মানে টার্গেট করে বলা হয় যে এ কেন গেছে, আমাকে কেন ডাকলো না, এই জিনিসগুলো সত্যিই খুব খারাপ লাগে সত্যি। আর ও একটা মেয়ে, কত টাকা দিয়েছো দাদাগিরিতে যেতে, পা চাটার একটা লিমিট থাকা উচিত, ভেরি সরি কমেন্ট আমাকে পড়তে হচ্ছে, কিস কি চাটকে আই হো, 2 টাকার ইউটিউবার তোদেরকে আমরা জুতোর তলায় রাখি, চেটে নয় খেটে বড় হও। বাংলার মধ্যে এই কজন ইউটিউবার, এই কজন ইউটিউবারের মধ্যে যদি নিজেদের মধ্যে নিজেদের প্রত্যেক বছর যেমন ঝগড়া হয়, সত্যিকারের কিছু বলার নেই। হিন্দু মুসলিম হলো, কাস্ট হলো, এবার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, আর কত ভেদাভেদ করবো আমরা নিজেদের মধ্যে। একটা ছোট কমিউনিটি, এটা যদি সবাই সবার পদে কাটি মারতে আরম্ভ হয়, সবাই সবার মতো ঝগড়া করো, কিচ্ছু হবে না বাংলা কমিউনিটিতে, সত্যি কিচ্ছু হবে না। যাই হোক, আজকের জন্য এলাম, অনেক জ্ঞান মেরে নিয়েছি, ঘেমে গেছি, গরম লাগছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তাদের জন্য বাই। কিরে ভাই এতক্ষণ ধরে ভেতরে কি করছিলি? আরে ওই তো হাগু আর সিনেমাপের কন্টেন্ট দুটোই ফ্ল্যাশ করে আসলাম। দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে।